সো আজকে আপনাকে দেখাবো ব্যাকগ্রাউন্ডে আপনি ব্রাউন কালার এফেক্ট কীভাবে ইউজ করতে পারেন, বা ফ্রি প্রেজেন্ট ডাউনলোড ফ্রি, মানে এটা আপনি নিজে নিজে করতে পারবেন। সো আপনারা আগে যদি জানেন কীভাবে ফটো এডিট করতে হবে, লাইটরুম এসে প্রথমে এখান থেকে আসবেন, এখানে একটা ফ্রম ক্যামেরা রোল থেকে আপনার প্রথমত একটা ছবি সিলেক্ট করে নেবেন, তারপর এখানে এসে এখানে আমার ছবি সিলেক্ট করা আছে, আমি এখান থেকে যাবো, চলে যাবো আপনার কালারে যাওয়ার পর একটু বাড়াতে পারেন। তো আপনি একটু -8 করে নিলাম, সরি -8 -8 করে নিলাম, তারপর +25 বা একটু ইনক্রিজ করে নিলাম। এরপর আপনি বাইবেন্সে আসবেন, বাইবেন্স একটু ইনক্রিজ করে নেবেন ইচ্ছা মতো, তারপর সিচুয়েশন +12 দিতে পারেন। এরপরে আপনি মিক্সে আসবেন, মিক্স আসে আসার পরে ওখানে রেড কালারে আসবেন, রেড কালারে আসার পরে হিউটা একটু বেরিয়ে দিলেন, ধরে +10 দিলাম, আর লুমিনিয়াসটা একটু বাড়িয়ে নেবেন, আপনার ইচ্ছা মতো দিলেন, আমি 29.1 দিলাম। ওকে, সো তারপরে আসবেন আপনার অরেঞ্জ কালারে আসার পরে হিউটা একটু বেশি না একটু বাড়িয়ে দিলেন, ধরে +11 রাখলাম, তারপর সিচুয়েশন হালকা মাইনাস করে দেবেন, -10, তারপর লুমিনেন্স আপনি একটু করিয়ে নেবেন, ধরেন +32 দিলাম, তাহলে একটু কালারটা একটু মানে শেপ থাকবে, বেশি হলে যা সমস্যা হয় অনেক সময়। তারপরে আপনি ইউলোতে আসবেন, ইউলোতে আসার পরে হুয়েতে মাইনাস করে নেবেন, দেখেন পরে দিয়ে কীভাবে পিছনে কীভাবে ব্যাকগ্রাউন্ড হয়েছে। তারপর সিচুয়েশনে আসার পর +25 দিয়ে দেবেন, 28 দিতে পারেন, তারপর লুমিনেন্স +10 দিতে পারেন। তারপর আপনার গ্রিনে আসবো, গ্রিনে আসার পর আবার হুয়ে এটা -100 দিয়ে দেবেন, সিচুয়েশনটা আপনি -18 লিখে দেবেন, দেখেন এখন কীভাবে চেঞ্জ হয়েছে কালারটা। তারপর লুমিনেস একটু মাইনাস করে নেবেন, স্ট্যান্ডে পারফেক্ট হয়ে যায়, ধরেন আমি একটু -14 রাখলাম, তারপর এখানে আসবেন হালকা স্কাই কালারে আসবেন, আসার পরে এখানে সেজন্য -45 করে দেবেন, হুয়েটা -47 করে দেবেন, তারপর ব্লুতে আসবেন, ব্লু কালারে আসার পর হুয়েটা একটু মাইনাস করে নেবেন, দেন আমি -35 বা -36 করলাম, দেন আপনি ইচ্ছা মতো দেখেন কালারটা ইফেক্ট করতে পারেন। তারপরে সিচুয়েশনে আসবেন, সিচুয়েশনে আসার পর প্লাস বাড়িয়ে নেবেন, ধরেন +66 আমি রাখলাম, +65 রাখলাম, দেন আপনি লুমিনেন্সে আসবেন, লুমিনেন্স একটু বাড়িয়ে মাইনাস করে নেবেন, ধরেন -60, দেন আপনি আসবেন পার্পল কালারে আসার পর আবার হুয়েটা মাইনাস করে নেবেন একটু বেশি না, ওখানে আসার পরে আমি কীভাবে মাইনাস করছি, সো এভাবে করবেন, সিচুয়েশনটা হালকা মাইনাস করে নেবেন, -18 পর্যন্ত রাখলাম, দেন লুমিনেন্সটা হালকা মাইনাস করে বেশি না -19 রাখতে পারেন, 20 রাখতে পারবেন, দেন এখান থেকে ডান করার পর আপনি এফেক্ট আসার পর টেক্সটটা এটা করলে কী হবে আপনার একটু সুন্দর লাগবে। সো তারপর আপনি ক্লিয়ারিটি 34 দেবেন, প্লাস ইনক্রিজ করে দেবেন, ডিহাইডার আমরা একটু বাড়িয়ে দিলাম, দেন আসবেন বিগনেটে, আসার পর এটা সরি স্যার মিড পেন্ট একটু করে নেবেন, বিগনেটে একটু মাইনাস করে নেবেন, এটা সুন্দর হবে, পেন একটু বেড়ে বাড়িয়ে নেবেন, ফাদারটা একটু বাড়িয়ে, ফেদার একটু বাড়িয়ে নেবেন, রিলাইজটা একটু বাড়িয়ে নেবেন। এখান থেকে আসার পর আপনি আসবেন ডিটেলসে, ডিটেলসে আসার পর এই ব্যাপারে ইন্টারভিউস ডিটেলস আর সার্পিংটা একটু বাড়িয়ে নেবেন, একটু বাড়িয়ে নেবেন, কালার নয়েসটা একটু বাড়িয়ে নেবেন, তারপর এখানে অপটিক্স, এই অপটিক্সে আসবেন, এখানে আসার পর দিন এটা ঠিক করবেন, তাহলে ফটোটা আমাদের অরিজিনাল হয়ে যাবে, ইনামল লেন্স এটা তো মারতে পারেন, তাহলে দেখেন ফটোটা আমাদের কীভাবে হয়। সো এভাবে আপনি ইজিলি একটা ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। দেখেন এখন ফটো কীভাবে চেঞ্জ করবেন, আপনি বাটনে গিয়ে আপনি এক্সপার্ট টু ক্যামেরা মারতে পারবেন।